আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে সকালবেলা আমি ছাদে আসলাম ব্রাশ করতে, হঠাৎ করে খেয়াল হলো যে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি কি দেখাচ্ছি, এই যে টমেটোগুলো, এই যে একটা গাছ, ওই যে একটা দূরে গাছ, এই যে একটা গাছ, এই তিনটে টমেটো গাছের দিকে আপনারা এখন কনসেন্ট্রেট করবেন। আমি যখন কিছুদিন আগে বাজার থেকে এই গাছগুলো কিনেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে এই গাছগুলো থেকে আমি 60 থেকে 65 কেজি মতো টমেটো পাব। স্বাভাবিকভাবে আমি তো অবাক। আমি জিজ্ঞেস করলাম তখন, মানে একটা গাছ থেকে আমি একেবারে 60 থেকে 65 কেজি টমেটো পাব? উনি তখন বললেন যে না না, আসলে ওরকম না ব্যাপারটা, একসাথে আপনি 60 থেকে 65 কিলো পাবেন না, মানে একবার হারভেস্ট করবেন, তারপর আবার দেখবেন ছোটো ছোটো টমেটো এসছে, আবার হারভেস্ট করবেন, এরকম করতে করতে আপনি টোটাল 60 থেকে 65 কেজি টমেটো পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গাছগুলোর বয়স অলমোস্ট এখন 40 দিনের ওপরে হয়ে যাবে, তো আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলোর সাইজ, আর একটা গাছে 6 থেকে 7টা এখন টমেটো আছে, এই গাছটাতে 6 থেকে 7টা, ওই গাছে আছে 4টা না 5টা, এই গাছে আছে 2টা, ঠিক আছে? তো আপনারা দেখছেন মনে হচ্ছে যেন টমেটোগুলো বড়, কিন্তু আমি অ্যাকচুয়ালি নর্মাল টমেটোর যে সাইজ সেটা দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে নর্মাল টমেটো সাইজ, ওই দেখেন নর্মাল টমেটো সাইজ, আর এই দেখেন এই গাছের টমেটো, বাজার থেকে কেনা গাছের টমেটোর সাইজ। তো আমার এখন প্রশ্ন, এই গাছগুলো থেকে কি আমি আসলেই 60 থেকে 65 কিলো টোটাল টমেটো পাব? আমার তো ইভেন ডাউট হচ্ছে, 60 থেকে 65 তো অনেক দূরের কথা, আমি টোটাল সব কটা গাছে ওভারঅল 1 কেজিও টমেটো পাবো না। তো আমাকে বলেন আপনারা যে আমি কি ঠকেছি, মানে ভদ্রলোক কি আমাকে ভালো রকমের ঠকিয়েছেন, নাকি আসলে এই গাছগুলো অনেক দিন বাঁচবে আর এইভাবে আমাকে অল্প অল্প টমেটো দিয়ে যাবে? তো ঠিক আছে, যাই হোক, যদি ঠকেও থাকি, ঠকেই শিক্ষা, ঠকেই শিখব, কোনো সমস্যা নেই। বাট ছোটো ছোটো কিউট লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু চেরি টমেটোও না, চেরি টমেটো হলে তার স্বাদও অন্যরকম হতো, আমি অলরেডি খেয়েছি, তার স্বাদও অন্যরকম হতো আর সেপটাও অন্যরকম হতো। আমি খেয়ে দেখাই, সকালবেলা খালি পেটে খাবো, খেয়ে নি। দেখতে পাচ্ছেন সাইজটা, এই যে সাইজটা দেখেন, প্রচন্ড রকমের টক, প্রচন্ড টক, চেরি টমেটো তো কোনো মতেই হতে পারে না, কারণ চেরি টমেটো মিষ্টি হয়। যাই হোক, আমি এটাই বলতে চাইবো এই ভিডিওর মাধ্যমে, এরকম কোনো ব্যাপার না যে আপনি সব কিছুতেই লাভবান হবেন বা আপনাকে কেউ ঠকাতে পারবে না, জীবনে চলার পথে ঠকবেন, ঠকে শিখবেন, এটাই জীবন। তাই বলে এটা নয় যে আমি আর টমেটো চারা বাগান বাজার থেকে কিনবো না, কিংবা টমেটো গাছই লাগাবো না, লাগাবো, এই যে আমার বড় বড় ফলগুলো, এদের থেকে বীজ বানাবো আমি, তারপর আবারও নতুন করে শুরু করব। গ্রীষ্মকাল আসছে, দেখবেন বাগান অলমোস্ট শুকিয়েই গেছে, শীতে যেই বাগানটা পুরো ভরপুর ছিল সেটা এখন অলমোস্ট শুকিয়ে গেছে। আমার শশা গাছে দেখতে পাচ্ছেন শশা গাছের অবস্থা কী হয়েছে, শশা এখন কুঁকড়ে যাচ্ছে, এই দেখেন শশা কুঁকড়ে যাচ্ছে। তো আমি এই সব কিছু একবার পরিষ্কার করব, সেই তারও আমি একটা ভিডিও বানাবো, তারপর আমি আবার নতুন করে গ্রীষ্মের জন্য যে সমস্ত সবজি ফুল চাষ করার কথা আমি প্ল্যান করে রেখেছি, সেই সমস্ত
সেই সমস্ত গাছগুলো আমি লাগাবো কিছুদিনের মধ্যে, মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকেই লাগাবো, সরি ফেব্রুয়ারির শেষ তো হতেই চললো, মোটামুটি আমি মার্চের শুরুর দিকে কিংবা মিডিলের দিকে সব কিছু চারা বপন করা শুরু করবো। তার সাথে সাথে ওই যে দেখছেন আমাদের দূরেতে একটা সিঁড়ি বানিয়েছি, কারণ ওপরে আমাদের একটা ছাদ আছে, সেই ছাদেতে আমি আবার নতুন করে কিছু গাছ লাগানোর প্ল্যানিং করে রেখেছি, ছাদটা খুব সুন্দর করে সাজানোর প্ল্যানিং আছে, দেখা যাক কতদূর কী করা যায়। তো ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর অবশ্যই নোটিফিকেশান বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও তাহলে আপনারা যখন ইউটিউব খুলবেন তখনই রেকমেন্ডেশনে পাবেন। ধন্যবাদ।